আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো কানাডার আলবার্টা প্রভিন্সের আলবার্টা অ্যাডভান্টেজ ইমিগ্রেশন প্রোগ্রাম, যেটাকে সংক্ষেপে বলা হয় AAIP, ওয়ার্কার স্কিম প্রোগ্রাম নিয়ে। প্রথমে আমরা জানবো যে এই ওয়ার্কার স্কিম প্রোগ্রামটা কি, এখানে কিভাবে আবেদন করতে হয়, কিভাবে ইনভিটেশনটা নিতে হয়, ফাইনালি আমি প্রভিন্স থেকে নমিনেশন পাব, কোন কোন যোগ্যতার ভিত্তিতে আমাকে আবেদন করতে হবে, কোন পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ এবং আমার টোটাল কত টাকা খরচ হবে, সেই বিষয়টা আমরা ইন ডিটেলস দেখব ইনশাল্লাহ। আমি যে ওয়েবসাইটে আছি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনি আরও বিস্তারিত তথ্য এখান থেকে সংগ্রহ করতে পারেন। দেখতে পাচ্ছেন ওয়ার্কার স্কিম অ্যাপ্লিকেশন স্টেপ, টোটাল 6টা স্টেপে আমাদেরকে ফাইনাল কাজটা শেষ করতে হবে, সেটা আমরা একটু পরে জানবো। প্রথমে আমরা জেনে নেব যে আসলে ওয়ার্কার স্কিমটা কি। ওয়ার্কার স্কিমটা হচ্ছে যে জব অফার রিলেটেড যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোকে ওয়ার্কার স্কিম বলা হয়। এটা হচ্ছে সিমিলার টু পিএনপি বা এটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রির মতো। প্রথমে একটা ইউআই প্রোফাইল খুলতে হয়, আর ইউআই প্রোফাইলটা খুলতে হয় পয়েন্টের উপর, অর্থাৎ প্রত্যেকটা ইউআই হচ্ছে যে পয়েন্ট বেস ক্যালকুলেটর। বিভিন্ন সেকশনে বিভিন্ন রকম পয়েন্ট নির্ধারণ করা রয়েছে, সো সেই পয়েন্টগুলোকে ক্যালকুলেট করে আপনি একটি ইউআই প্রোফাইল সাবমিট করতে হবে। সাবমিট করার পরে দেন আপনার ফাইনাল ইনভিটেশনের বিষয়গুলো আসছে। যেমন এখানে এক নাম্বার স্টেপ দেখতে পাচ্ছেন, সাবমিট এ ওয়ার্কার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট মানে হচ্ছে যে আপনাকে আলবার্টা প্রভিন্স সরকারকে বলতে হবে যে আপনি এই প্রোগ্রামে সেখানে যেতে ইচ্ছুক, আপনার আগ্রহ রয়েছে, সেটা প্রকাশ করতে হবে। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 30, 2024 সাল থেকে নভেম্বর 7, 2024 সাল পর্যন্ত টোটাল 41,920 জন এখানে ইউআই প্রোফাইল সাবমিট করেছে। সো আপনাকে বুঝতে হবে একটি ইউআই প্রোফাইল সাবমিট করার জন্য কিছু পয়েন্ট প্রয়োজন, কোন কোন পয়েন্টের ভিত্তিতে আপনি একটি ইউআই প্রোফাইল সাবমিট করবেন আমরা এখন সেই বিষয়টা দেখব। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন ওয়ার্কার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ইউআই পয়েন্টস গ্রিড, এখানে টোটাল 100 নাম্বার। 100 নাম্বারকে ভাগ করা হয়েছে দুইটা ভাগে, এক নাম্বার ভাগ হচ্ছে যে হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরস এবং 2 নাম্বার হচ্ছে ইকোনমিক ফ্যাক্টরস। হিউম্যান ফ্যাক্টরসের মধ্যে রয়েছে 69 পয়েন্টস এবং ইকোনমিক ফ্যাক্টরসের মধ্যে রয়েছে 31 পয়েন্টস। হিউম্যান ফ্যাক্টরসের মধ্যে অনেকগুলো সেকশন রয়েছে, যেমন এডুকেশন, এডুকেশনের মধ্যে রয়েছে সর্বোচ্চ 22 পয়েন্ট। এখন ধরুন আপনি একজন বাংলাদেশি এবং বাংলাদেশে আপনার মাস্টার্স ডিগ্রি পর্যন্ত পড়াশোনা রয়েছে, সেক্ষেত্রে আপনি পাবেন কত, 10 পয়েন্ট। অবশ্যই এই এডুকেশনটা ইসিএ রিপোর্ট হতে হবে, ইসিএ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের পড়াশোনা আপনার মাস্টার্স ডিগ্রি পর্যন্ত, তখন আপনি 10 পয়েন্ট পাবেন। এবং আপনি যদি কানাডার আলবার্টা প্রভিন্সে পড়াশোনা করে থাকেন তাহলে আরও 10 নাম্বার পাবেন, তাহলে আপনার পয়েন্ট হয়ে যাবে 20। এখন আপনি কানাডার আলবার্টাতে নেই, অন্য প্রভিন্সে আছেন, অন্য প্রভিন্সে আপনি পড়াশোনা করেছেন, সেক্ষেত্রে পাবেন 6, তাহলে মাস্টার্স ডিগ্রির জন্য পাবেন 10 আর অন্য প্রভিন্সে পড়াশোনার জন্য পাবেন 6, টোটাল 16 পয়েন্ট। তারপরে সেকশন রয়েছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ 13 পয়েন্ট। 13 পয়েন্টের মধ্যে আপনার যদি আইএলটিএসের রেজাল্ট 6 অথবা বেশি হয় তাহলে আপনি পাবেন 10 নাম্বার, 10 পয়েন্ট। আপনার যদি সিএলবি 5 হয় তাহলে 8, 4 হলে 5, 3 অর লয়ার হলে 0, আর আপনার যদি আইএলটিএসের রেজাল্ট না থাকে তাহলে আপনি এক্ষেত্রে 0 পাবেন। দেন এখানে রয়েছে বিলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, অর্থাৎ আপনার যদি আয়েলস এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যদি দুটোই থাকে তাহলে আরও এডিশনাল আপনি 3 পয়েন্ট পাবেন। দেন এখানে রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ কাজের অভিজ্ঞতা। কাজের অভিজ্ঞতার ক্ষেত্রে টোটাল হচ্ছে যে 21 পয়েন্ট, তার মধ্যে বাংলাদেশে যদি আপনার 12 মাস বা তারও বেশি যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি পাবেন 11 পয়েন্ট, 6 থেকে 11 মাস হলে 7, আর 6 মাসের নিচে যদি হয় তাহলে আপনি 3 পয়েন্ট পাবেন। কানাডার আলবার্টা প্রভিন্সে যদি আপনার 6 মাস বা তারও বেশি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আরও এডিশনাল 10 পয়েন্ট পাবেন। 6 মাস কিংবা তারও বেশি যদি কানাডার অন্যান্য প্রভিন্সগুলোতে আপনার কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি 6 পয়েন্ট পাবেন। তাহলে বিষয়টা কী হলো, ধরুন আপনি বাংলাদেশে আপনার 1 বছরের কাজের অভিজ্ঞতা আছে, আপনি 11 পাবেন, আর আলবার্টাতে যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আরও 10 নাম্বার, টোটাল 21 পয়েন্ট পাবেন। দেন বয়সের জন্য এখানে আপনি পাবেন সর্বোচ্চ 5 পয়েন্ট, আপনার যদি 18 থেকে 20 বছর বয়স হয় তাহলে 3 পয়েন্ট পাবেন, 21 থেকে 34-এর জন্য 5, 35 থেকে 49-এর জন্য 4, 50 অথবা তার বেশির জন্য 3 পয়েন্ট। তার মানে এখানে 18 থেকে 50 বছর বা তারও ঊর্ধ্বে বয়সের যে কোনো মানুষ এখানে আবেদন করতে পারবে,
নো প্রবলেম। দেন এখানে রয়েছে ফ্যামিলি কানেকশন ইন আলবার্টা, এক্ষেত্রে আপনি 8 পয়েন্ট পাবেন, অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্য যদি আলবার্টাতে থাকে তখন আপনি এক্ষেত্রে এক্সট্রা এই বেনিফিটটা পাবেন। পরিবারে কোন কোন সদস্য থাকতে হবে সেটা উল্লেখ করে দেওয়া রয়েছে, প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস, চাইল্ড, গ্র্যান্ড চাইল্ড, সিবলিং, আন্ট, আঙ্কেল, নিসি অ্যান্ড নিউপি, অর্থাৎ এরা যদি থাকে তাহলে আপনি এই ক্ষেত্রে পয়েন্টটা পাবেন। এই হচ্ছে যে টোটাল হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরসটা। এখন আমরা দেখব ইকোনমিক ফ্যাক্টরস, এক্ষেত্রে রয়েছে 31 পয়েন্টস। সো আপনার যদি আলবার্টা থেকে একটি জব অফার থাকে তাহলে আপনি এখানে সর্বোচ্চ 16 পয়েন্ট পাবেন, আর আপনার যদি জব অফারটি ফুল টাইম হয় তাহলে পাবেন 10 পয়েন্ট। আর এখানে টোটাল তিনটা লোকেশনের কথা উল্লেখ রয়েছে, তিনটা লোকেশনে যে কোনো একটা লোকেশন থেকে যদি আপনার অফার লেটারটা হয়ে থাকে তাহলে আপনি এক্সট্রা 6 পয়েন্ট পাবেন। দেন এখানে লোকেশনের একটা ব্যাপার রয়েছে, এখানে টোটাল 4টা লোকেশনের কথা উল্লেখ রয়েছে, এই 4টার লোকেশন অনুযায়ী আপনি এক্সট্রা বেনিফিট পাবেন। যেমন আপনি একটা ফুল টাইম জব অফার পেলেন এবং জব অফার যদি আপনি এই লোকেশন থেকে পান তাহলে এক্সট্রা 6 পয়েন্ট পাবেন, আবার আপনার জব অফারটা যদি এই লোকেশনের হয় তাহলে আপনি পাবেন আরও 5 পয়েন্ট। সো এখানে কিছু কমিউনিটিস বা সেক্টর রয়েছে এবং লোকেশন রয়েছে, সেটার জন্য আপনি আরও এক্সট্রা পয়েন্ট পাবেন। দেন কানাডাতে কিছু রেগুলেটেড অকুপেশন রয়েছে, সেক্ষেত্রে আপনি 10 পয়েন্ট পাবেন। এখন কোন কোন পেশাগুলোকে রেগুলেটেড বলা হয় তার লিস্ট এখানে দেওয়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল অকুপেশনস অ্যান্ড ডিজাইনেটেড অকুপেশনস অ্যান্ড ট্রেড, এখানে ক্লিক করলে আপনি আরও বিস্তারিত এনওসি কোডগুলো পেয়ে যাবেন। এখানে থাকা প্রত্যেকটা সেক্টরের পয়েন্টগুলো আপনি ক্যালকুলেট করবেন এবং আপনি কত পয়েন্ট পেলেন সেটা নিজে নিজে অ্যাসেসমেন্ট করে নেবেন। অ্যাসেসমেন্ট করার পরে আমরা চলে আসব স্টেপ 1-এ। স্টেপ 1-এ এসে আমাদেরকে একটা ইওআই প্রোফাইল ওপেন করতে হবে, অর্থাৎ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইলটা সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন AII পোর্টাল, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে একটা প্রোফাইল ওপেন করতে হবে এবং ফাইনালি সাবমিট করতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত দেখব ইনশাল্লাহ। যখন আমাদের প্রোফাইলটি সাবমিট হয়ে যাবে তখন আমাদেরকে কিভাবে তারা অ্যাসেসমেন্ট করবে, কিভাবে আমাদেরকে ইনভিটেশন পাঠাবে, এখানে জাস্ট 3-4টা তারা থিম দিয়েছে কিন্তু স্পেসিফিক কোনো তথ্য নেই যে মিনিমাম এত স্কোর হলে এখানে ইনভিটেশন পাওয়া যাবে। যেমন আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দা AAIP উইল সিলেক্টেড ক্যান্ডিডেটস বেজ অন ক্যান্ডিডেট ইওআই স্কোর র্যাঙ্কিং, অর্থাৎ আপনার যত স্কোর বেশি হবে তখন তারা আপনাকে সিলেক্টেড করবে এবং পাশাপাশি প্রভিন্সিয়াল লেভেল মার্কেট নিডস অ্যান্ড প্রায়োরিটিসটাকে তারা গুরুত্ব দিবে, অর্থাৎ তাদের প্রভিন্সে এই সময় কী ধরনের এনওসি কোডের লেভারগুলো প্রয়োজন বা যোগ্য লোক প্রয়োজন তারা সেটাকে প্রায়োরিটিস দিবে। পাশাপাশি এখানে রয়েছে অ্যাভেলেবেল AAIP নমিনেশনস, অর্থাৎ কানাডার প্রত্যেকটা প্রভিন্সকে একটা নির্দিষ্ট ইয়ারলি কোটা দেওয়া হয় যে আপনার প্রভিন্স থেকে প্রতি বছর এই সংখ্যক লোক দিয়ে আপনি ইনভিটেশন পাঠাতে পারবেন, সেটার উপর ডিপেন্ড করেও আপনাকে সিলেক্টেড করবে। এবং পাশাপাশি এখানে অ্যাপ্লিকেশন লেভেল রয়েছে, যেমন আমি ভিডিওর প্রথমে আপনাকে দেখিয়েছিলাম যে এখানে টোটাল এই সময়ের মধ্যে 41,920 জন কিন্তু প্রোফাইল অলরেডি সাবমিট করে রেখেছে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি ইনভাইটেড হতে পারেন। এবং ফাইনালি আপনি যদি সিলেক্টেড হয়ে যান তারা আপনাকে একটা ইমেলের মাধ্যমে ইনভিটেশনটা প্রদান করবে। তাহলে আমরা যখন একটি ইউআই প্রোফাইল সাবমিট করে ফেলবো তখন তারা আমাদেরকে সিলেক্টেড করবে, সিলেক্টেড করার পরে তারা আমাদেরকে 3 নম্বর স্টেপে একটা ইনভিটেশন পাঠাবে। ইনভিটেশন পাঠানোর পরে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে, সাবমিট করার ক্ষেত্রে আমাদের কত টাকা খরচ হবে তা এখানে দেওয়া রয়েছে। এখানে টোটাল আমাদেরকে $840 পে করতে হবে অ্যাপ্লিকেশন বাবদ। আমরা যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করে ফেলবো তখন আমাদেরকে আমাদের প্রোফাইলটা আপ টু ডেট রাখতে হবে, অর্থাৎ এটাকে আমরা মাঝে মধ্যে চেক করব। তারা যদি আমাদের কাছে কোনো এডিশনাল ইনফরমেশন চায় সেটা আমরা আপলোড করব। আপলোড করার পর ফাইনালি আমরা একটা ডিসিশন পেয়ে যাব এবং আলবার্টা প্রভিন্স থেকে একটা নমিনেশন পেয়ে যাব। এই হচ্ছে যে পুরো প্রোগ্রামের প্রসেসটা। তবুও আপনি এই ওয়েবসাইটে আসবেন, আসার পরে আরও বিস্তর ইনফরমেশন গেদার করতে পারবেন। কোনো রকম যদি হেল্প প্রয়োজন হয় বা কোনো সাপোর্ট প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাযথ ইনফরমেশন দিয়ে হেল্প করার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।